সন্ধ্যা হলো পার করো আমা গলায়, যারা ফেস অ্যাপে বুড়া বুড়ি সাজেছে বলে ওদের ফোনের রিং টোনটা একটু গায়ে দিলাম আর কি। বলে আমি একটা কথা বলছি, ঝুলা চামড়া যদি এতই তোমাদের পছন্দ তাহলে এত ফেসিয়াল, এত ইস্পা, এত ট্যান কিসের জন্যে? নাকি কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে আসি? আয় দেখো বাইরে যা অবস্থা, কোথাও জলে বন্যা, কোথাও আবার জলে দেখাই নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। এর মানে কি বলি, বুড়া কাল পর্যন্ত টিকবো কিনা তারই কোনো ঠিক নাই, তাই এখন থেকে দেখে নিচ্ছে আর কি। বলি বুড়া কাল কেমন দেখতে লাগবে কোদিকে? চারদিকে ফেস অ্যাপের এত হিড়িক উঠেছে, এত হিড়িক উঠেছে যে কি বলবে। বলি কালকে আমাদের পাড়ার ওই ছাটু ঠাকুমা 85 বছরের বুড়ি আমাকে ডাকে, মানে বলছে বলি এরা ধরানি, বলি তোদের একটা কিসব উঠেছে না ফেসবুকে, তোরা সে কি একটা করছিস যে সেই ফেস অ্যাপ দিয়ে পরে বুড়া বুড়ি সাজে, বলি আমার একটা ফটো দিলে দিবি? আমি বলি ও ঠাকুমা তুমি যে 85 বছরের বুড়ি গো, বলি তোমার যদি আবার ফেস অ্যাপের বুড়া বুড়ি করে ফটো তুলতে যায় তোমার তো চার কালের ছবি চলে আসবে। এবারে শুনো, যদি ওই ফেস অ্যাপের বুড়া বুড়ি গুলা কাগজ কলমে বুড়া বুড়ি হতো তাহলে কি হতো দেখো। বলি নারীদের উপর অত্যাচার হয়েছে ঠিকই, কিন্তু পুরুষরাও যে কম অত্যাচারিত হয় না তার একমাত্র নমুনা হচ্ছে এই বুড়া। কি হতো, ঘরে আমি কাজ করতাম, বলে এমন দরজার বউ দেখি বলবে গোবেচারা বুড়াকে সারা জীবনে একটা টু শব্দ করতে দেয় না গো। মানে এমনিতে নাহলে স্বামী আর গোবেচারা দুটো সমার তো শব্দের মধ্যেই পড়ে, কি বলো? হ্যাঁ আমাকে ডেকে বলে বলছে যে ইতিহাস সাক্ষী আছে, তুই মহাভারত বল, তুই রামায়ণ বল, সবখানে যুদ্ধের কারণ হচ্ছে নারী, আর মরেছে কারা? এই পুরুষরা। আর এই যে দুজন জাম জুটকে ভালো করে দেখে নাও, এই বুড়া গুলা প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় স্টেশন ধরে বেড়াতে যায়, আর দুটা বুড়া বেড়াতে গিয়ে কথা বলে, একটা বুড়া একটা বুড়াকে বলছে যে শুন, এখান থেকে যখন ঘরে ঢুকবি না মুখটাকে গুরু গম্ভীর করে মাথা নামিয়ে ঘরে ঢুকবি, আর তাহলে বুড়ি ভাববে কি বুড়া বুড়া কাল পর্যন্ত এখনো আমার হাতের মুঠোয় আছে, আর যদি গাল ভরা হাসি নিয়ে ঘরে ঢুকেছো তো মরেছো, তাহলে বুড়ি ভাববে যে হ্যাঁ দেখো আমাকে ছাড়িয়ে দিয়ে বাইরে আনন্দ ফুর্তি করে আছে গো, আর আমাকে দেখে মুখটা বাংলার পাঁচের মতো হয়ে যাচ্ছে। আর হ্যাঁ দেখো এই বুড়িটাকে দেখো, ইয়ার তো গুণের নমুনা কি বলবে, একটা কাজের মেয়া টিকতে পারে না এই বোধে ঘরে, দিয়ে সব শেষে আমাকে ডাকিছে, ভাবছে বোধে রাধারানি পারবে কি আগে ঠিক জব্দ করতে। হ্যাঁ ইয়ার কাছে যদি তুমি গেছো, মানে ওর ঘরটা সামনে দিয়ে তুমি যদি পেরাইছো, ঘরের লোককে কিছু বলবে না, এই কাজের লোকের পায়ের আওয়াজও ঠিক শুনতে পাই যাবে। এ কেন 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 কেছিস কেছিস? লে এবার তো বলতেই হবে, ও ঠাকুমা আমি রাধারানি বটি, আয় চিস ভালো কইছি একটা, আয় তো বাবা এই ফ্যানটা চালাই দে তো, আর নাহলে এই আমার একটু পাটা টিপে দে, বাতে বেটলে বড্ড বাড়িছে একটু পাটা টিপে দিয়ে যা তো। মানে সারাক্ষণ ইয়ার কাজ লেগেই আছে, লেগেই আছে। হ্যাঁ আর এত খুঁতিয়া মেয়া যে কি বলবে, যে কি বলবে, ওর ঘরে যদি তুমি মুছতে আর ঝাড় দিতে ঢুকেছ আর বেড়াতে লাগবে, এই বুড়াটাকে দেখছো এত বজ্জাত, এত বজ্জাত বুড়া যে কি বলবে। মানে রাস্তায় যদি ওকে দেখতে পেলে কেউ যদি বলে দেয় যে কাকা কি খবর সব ঠিক আছে তো, তাহলে বুড়া বিরাট আনন্দ। হ্যাঁ আর যদি কেউ বলে দিচ্ছে যে কেউ বলে বুড়ো ভাম, কেউ বলে পাজি, ব্যাস বলি আর বলি বুড়ো কত বলছিস না, বলি বুড়ো হবে তোর বাবা, তোর মা, তোর দাদু, তোর ঠাকুমা, বলি ও দাদু, বলি আমার দাদু ঠাকুমা তো আগে বুড়ো হয়ে বসে আছে, আবার নতুন করে কি বুড়ো হবে। অনেক তো মজা হলো, এবারে কাজের কথায় আসি। ফেস অ্যাপ যারা ইউজ করছো তারা কি জানো, আমরা এই আধার কার্ড ডেটার গোপনীয়তা নিয়ে এত লাফালাফি করছি, আমরা সরকারের কাছে কিছু শেয়ার করতে চাইছি না, সেখানে বিদেশের একটা অ্যাপ যেখানে ওরা লিখেই দিয়েছে যে ফেস অ্যাপ যারা ইউজ করবে তাদের
সমস্ত ডেটা থার্ড পার্টির কাছে চলে যেতে পারে, ওরা যেমন করে খুশি ওই ডেটা ইউজ করতে পারে, সব জেনেও আমরা এই ফেস অ্যাপটাকে শুধুমাত্র মজা নেবার জন্য ইউজ করছি। এই ধরো বিদেশে কোথাও তোমার একটি ছবি ছাপানো হয়েছে, তুমি জানতে পেরো কি কিছু করতে পারবে? কিছুই তো করতে পারবে। এই মজা থেকে নিজেকে বিরত করো, এই ফেস অ্যাপ থেকে সতর্ক থাকো। এবারে শুনো, আর একটা কাজের কথা বলি, বলি অনেক গুরু গম্ভীর কথা বললাম, এবারে ভালো করে শুনো। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। বলি যারা এই ফেস অ্যাপটাকে ইউজ করছে কিছু না জেনে না বুঝে, বলি ওদের কাছে এই ভিডিওটা পৌঁছাও, এই সতর্ক বার্তাটা তো ওদের কাছে পৌঁছাতে হবে নাকি? আর একটা কথা শুনো, বলি আমার চ্যানেলটাকে এবারে অন্তত সাবস্ক্রাইব করে দাও আর ঘন্টাটা বাজাও।